ম্যাডাম, আপনার কি মরণের ভয় নাই? আপনি নাচ হতে জান না, আপনি কি কাফের নাকি? কি বললি হারামজাদা, আমাকে মরার ভয় দেখাস? সোজা এখানে ডিউটি কর। আপনার এত বড় সাহস, আপনি আমার গালে চড় মারলেন? আমি যা করেছি বেশ করেছি, আপনার মতো জঘন্য মহিলার জন্য এটাও কম পড়ে গেছে। আরে আমি তো ওনার বর্তমানে ডিউটি করছি নাকি? ম্যাডাম, নামাজের আজান দিছে, নামাজটা পড়ে আসি। কাজে ফাঁকি দেওয়ার জন্য নামাজের বাহানা, তাই না? ম্যাডাম, নামাজটা আদায় করে সঙ্গে সঙ্গে আসি। বলুন, কোথাও যাওয়া যাবে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করবে। ম্যাডাম, এটা আপনি কি কইতেছেন? নামাজ পড়তে আর কত হল লাগবে? এই চুপ করা, মুখে মুখে কথা। আমি ফিরে এসে যেন এখানে দেখি, মনে থাকে যেন। ম্যাডাম, আপনার কি মরণের ভয় নাই? আপনি না সরতে চান না, আপনি কি কাফের নাকি? কি বললি হারামজাদা, আমাকে মরার ভয় দেখাস? সোজা এখানে ডিউটি কর, তা না হলে রাত্রি মেরে বের করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মুস্তফা চাচা? হ্যাঁ ভালো আছি স্যার। নামাজ পড়ছে? আমি তো মাত্রই নামাজ পড়ে আসলাম। কেন, তুমি নামাজ পড়ো নাই? নামাজ পড়তে ইচ্ছা আছে কিন্তু পড়তে পারিনি। ম্যাডাম এর কইলাম, ম্যাডাম নামাজটা পড়ে আসি, ম্যাডাম না করলো। আমি তার ইসলাম সম্বন্ধে বুঝাইছিলাম, অমনে আমার গালে থাপ্পড় মারছে, আর নামাজ পড়তে যায়নি। কি আর করবে, আমাদের বাড়িওয়ালা নামাজের মর্যাদা বোঝে না। আচ্ছা সমস্যা নেই, আপনি যান নামাজটা পড়ে আসুন, আমি আপনার জায়গায় বসে গেট পাড়া দিচ্ছি। আপনার আবার কষ্ট দিয়েছি, নেন স্যার বসে নিন, আমি যাবো আর আসবো। হ্যাঁ আচ্ছা। আমি যা করেছি বেশ করেছি, আপনার মতো জঘন্য মহিলার জন্য এটাও কম পড়ে গেছে। আরে আমি তো ওনার বর্তমানে ডিউটি করছি নাকি? প্রবলেমটা কোথায়? আর আপনি, উনি নামাজ পড়তে গেছে, ওনাকে আপনি গাল বন্ধ করছেন, ওনাকে হাত তুলেছেন, আপনি কোন অধিকার ওনার গায়ে তুলেছেন? ম্যাডাম আপনি কি ভুলে গেছেন, আপনি একজন মুসলমান, আমরা মুসলমানের সন্তান। ম্যাডাম উপর আলা বলতে একজন আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। ম্যাডাম আপনি জানেন না, আগে নামাজ তারপরে কাজ, উপরওয়ালাকে কি জবাব দিবেন আপনি? আপনার কি মৃত্যুর ভয় নেই? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিবেন, আপনি না জানে আমি নামাজ আদায় করে গেছিলাম। না না মস্ত চাচা, তোমার কোনো ভুল হয়নি, ভুল আমার হয়েছে। আজকের পর থেকে আগে নামাজ পরে অন্য কাজ। এর মধ্যে যদি কেউ বাইরে থেকে আসে তাহলে বাইরে দাঁড় করিয়ে রাখবে, আগে নামাজ পড়বে পরে গেট খুলবে। ম্যাডাম আমিও আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আপনার গায়ে হাত তুলেছি, আসলে ইসলাম বিরোধী কথা বলেছেন তো তাই নিজেকে কন্ট্রোল করতে পারি। স্যার আল্লাহ আপনার হায়াত দারাজ করুন, আপনি না আসলে আমার নামাজটা কাজা হয়ে গেছে।